মিটার ব্রিজটাকে প্র্যাকটিক্যালি এবার আমরা বুঝব। এই হলো মিটার ব্রিজ, তো চলে আয় মিটার ব্রিজটাকে দেখাই। এই হচ্ছে মিটার ব্রিজ। এবার এই মিটার ব্রিজটার নাম মিটার ব্রিজ কেন সেটা বোঝার জন্য আমরা যদি দেখি, এইখানে একটা এক মিটার লম্বা তার আছে, এক মিটার লম্বা তার, এবং এই স্কেল যেটা আছে এই স্কেলটার দৈর্ঘ্য দেখে বুঝতে পারছি এটা 100 সেন্টিমিটার পর্যন্ত। তো এই স্কেল থেকে আমরা লেন্থটা মেপে নেব। তো এই হচ্ছে জকি। এই জকিটার মুভ করার মাধ্যমে আমরা কী করবো না, এই যে গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটারের কারেন্টটাকে জিরো করব। গ্যালভানোমিটারের কারেন্ট যেই জিরো হবে সেই অবস্থায় জকিটা যেখানে আছে সেই লেন্থটা আমি দেখে নেব কত আছে, ধরলাম এখন আছে এবং সেই অনুযায়ী এটা 51 দেখাচ্ছে। তার মানে এই বাঁ দিক থেকে এই যে তারটা, এই তারটার দৈর্ঘ্য হচ্ছে L1 এবং এই ডান দিকের পার্টটার দৈর্ঘ্যটা হচ্ছে 100 - L1, মানে এখান থেকে আমি কিউ পেয়ে যাচ্ছি আর এখান থেকে আমি আর পেয়ে এই এস পেয়ে যাব। তাহলে কিউ আর এস পেয়ে যাওয়ার পর এই তো পিউ আর এটা হচ্ছে অজ্ঞাত রোধ, তাহলে এই অজ্ঞাত রোধটাকে আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো চলো তাহলে ব্যাপারটা এবার করা শুরু করব। তার আগে আমরা কয়েকটা জিনিস একটু দেখে নিই যে এখানে পিটা কেমন আছে। তো পি এর জায়গায় এখানে একটা রেজিস্ট্যান্স বাক্স নিয়ে নিয়েছি। রেজিস্ট্যান্স বাক্সের মধ্যে এই 10 নম্বরের জায়গায় কোনো চাবি নেই, তার মানে এখানে এই রেজিস্ট্যান্স বাক্স এখন 10 ওহম রোধকে দেখাচ্ছে আর এইটা হচ্ছে অজ্ঞাত রোধ। তো অজ্ঞাত রোধের জায়গায় এরকম রেজিস্ট্যান্স বাক্স থাকবে না, তার জায়গায় এরকম একটা রেজিস্ট্যান্স বক্স থাকবে যার গায়ে কিছুই লেখা থাকবে না, তার মানে তুই জানতেও পারবি না। কিন্তু এখানে আমি বোঝানোর জন্য যেহেতু করছি তাই এখানে আমি একটা এরকমই রেজিস্ট্যান্স বাক্স নিলাম যার 10 ওহমটা তোলা, তার মানে এর মধ্যেও 10 আছে আমি আগের থেকেই জানলাম, কিন্তু বস্তুত প্র্যাকটিক্যালের সময় তোরা জানতে পারবি না। আর এই হচ্ছে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারটাকে কোথায় জয়েন করেছি, এই পি আর আর এর ঠিক মাঝখানের পয়েন্ট, সেটাকে আমি 1 নম্বর পয়েন্ট বলেছি, সেই 1 নম্বর পয়েন্টে যোগ করেছি এবং আরেকটা প্রান্তকে আমি জকির সঙ্গে যুক্ত করেছি। কিভাবে না, একটা তামার পাইপের ওপর জকিটাকে ফিট করেছি। কেন না, জকিটা তাহলে ফ্রিলি মুভ করাতে পারবো এবং এই তামার পাইপের মাধ্যমে এটাকে এখানে জয়েন করেছি। তো এবার জকিটাকে মুভ করিয়ে কী করবো না, আমি গ্যালভানোমিটারের কারেন্টটা কখন জিরো হচ্ছে সেটা মেজার করব। এই হচ্ছে কমিউটেটর, কমিউটেটর যন্ত্র। এবার কমিউটেটারে কীভাবে কানেকশন আছে, এই যে মিটার ব্রিজের দুটো এন্ড 3 আর 4 নম্বর পয়েন্ট, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই 3 আর 4 নম্বর পয়েন্ট থেকে দুটো তার এসে কমিউটেটারে দুটো পয়েন্টে জয়েন্ট হয়েছে আর বাকি যে দুটো পয়েন্ট সেখান থেকে এখানে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করেছি। এই যে ব্যাটারির পজিটিভ নেগেটিভ প্রান্ত আর এই যে চাবি দিয়ে আমি কি করব, এখন যে চাবিটা জয়েন করা আছে এখানে দুটো অপোজিট এন্ডের মাঝখানে জয়েন করে দেওয়া আছে, তার জন্য এই সার্কিটে একটা নির্দিষ্ট দিকে কারেন্ট যাবে। এই দুটোকে তুলে দিয়ে আমি যদি এখানে জয়েন করে দিই তাহলে কারেন্টের ডিরেকশন আবার আগের অপোজিট হয়ে যাবে। তো অলরেডি কমিউটেটর সম্পর্কে আমি বুঝিয়েছি, এবার চলো আমি কাজটা শুরু করি। তো ধরলাম আমি এই দুটো পয়েন্টেই চাবিটা যুক্ত আছে, এবার আমি এখানে পাওয়ার সাপ্লাইটাকে অন করলাম। পাওয়ার সাপ্লাইতে 6 ভোল্ট দেওয়া আছে, তো সার্কিট অন হয়ে গেছে, সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। তো এবার এই পজিশনে আমি এই জকিটাকে জয়েন করে দেখলাম, দেখো ওখানে দেখো গ্যালভানোমিটারে কারেন্টের একটা ভ্যালু দেখাচ্ছে, তার মানে গ্যালভানোমিটারে কারেন্ট এখন জিরো হয়নি, ঠিক আছে, তার মানে আমাকে এটাকে সরাতে হবে। তো যাই হোক, এবার এই অবস্থানে দেখতে পাচ্ছি গ্যালভানোমিটারের কারেন্ট এখন আছে কিন্তু অল্প আছে। আরেকটু তাহলে সরিয়ে দেখি, আরেকটু এদিকে এখানটা দেখা, আরেকটু তাহলে একটু সরাচ্ছি এদিকে, দেখি কারেন্টটা বেশি সরছে বা কারেন্ট অনেকটা বেশি হচ্ছে, আরও বেশি হচ্ছে না, ওদিকে গেলে তাহলে হবে না, এদিকে যাওয়া আমার উচিত হবে না, তাহলে আমাকে এদিকে যেতে হবে। তো দেখি এদিকে, এই দেখ কারেন্টের ডিরেকশন এখন আগের অপোজিট দিকে হচ্ছে, ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, তাহলে এদিকে এতটা গেলেও হবে না, তাহলে আমাকে একটু সরাচ্ছি, মোটামুটি জায়গায় আনছি, দেখি কোন জায়গায় কারেন্টটা একটু আস্তে আস্তে কমে, দেখি আর একটু সরাই, হ্যাঁ মোটামুটি একটা জায়গা পাচ্ছি যখন গ্যালভানোমিটারের কারেন্টটা এখন একটু কম। একটু ভালো কারো কাছে করে গ্যালভানোমিটারটাকে দিয়ে দেখা, দেখ এখন কারেন্টটা অল্প যাচ্ছে, তার মানে যে জায়গায় আমি আছি সেই জায়গায় জকিটাকে হালকা যদি আমি আরেকটু ডান দিকে সরিয়ে দিই তাহলে গ্যালভানোমিটারের কারেন্টটা শূন্য হয়ে যাবে। একটু সরালাম, ঠিক আছে, দেখ না একটু বেশি সরিয়ে ফেলেছি, এখন কারেন্টটা ডান দিকে, মানে বুঝতে পারছি যে গ্যালভানোমিটারের কারেন্টটা জিরো হয়নি। আর একটু তাহলে বাঁ দিকে সরাই, হ্যাঁ আর একটু বাঁ দিকে সরাই, বেশি ডান দিকে সরানো হয়ে গেল, দাঁড়া অ্যাডজাস্ট করি, হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ এইখানে আমি জকিটাকে দিয়ে দেখতে পাচ্ছি কারেন্টের ডিফ্লেকশন হচ্ছেই না। যা ওখানে নিয়ে যা গ্যালভানোমিটারটাকে দেখা, দেখো কারেন্টের ডিফ্লেকশন হচ্ছেই না। এটা কী বোঝাচ্ছে, এটা হচ্ছে ব্যালেন্সড অবস্থাকে বোঝাচ্ছে, মানে এই যে জকিটা পেলাম এই যে অবস্থান জকির
সেই সময় গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্টটা জিরো হচ্ছে। তাহলে এই সময় আমার কাজ কি, এবার আমার এল ওয়ান এবং এল টু কে দেখে নেওয়া। তো দেখি এল ওয়ান কত, এল ওয়ান দেখতে পাচ্ছি একদম স্পষ্টভাবে এটা হচ্ছে 52.7 এর মতন, এটা প্রায় আমি যদি একটু দেখে নিই এরকম জায়গায় হচ্ছে, তার মানে 52.7 বা 52.8 এটা অ্যাপ্রক্সিমেটলি আমি বুঝতে পারছি। তাহলে এল ওয়ান হচ্ছে 52.8, তাহলে এল টুটা কত হবে 100-52.8। এইভাবে আমরা রিডিং পেলাম যে এই সময় গ্যালভানোমিটারের কারেন্টটা, এ দেখো এই সময় গ্যালভানোমিটারের কারেন্টটা জিরো থাকছে, কোনো রকম কোনো ডিফ্লেকশন হচ্ছে না, তার মানে এই সময় মিটার ব্রিজটা ব্যালেন্সড অবস্থায় এসছে। এবং এই কারণে এই দৈর্ঘ্যটাকেই আমি এল ওয়ান নির্ণয় করলাম এবং সেখান থেকে এল টুটা নির্ণয় করব। এবার আমরা যদি একটা খাতার মধ্যে যে ডেটাগুলো নেব সেগুলো যদি লিখে নিই, তাহলে এবার আমরা খাতায় কী রিডিং লিখব সেটার জন্য একটু দেখে নে। প্রথমে লিখব আমি পর্যবেক্ষণ সংখ্যা, পর্যবেক্ষণ সংখ্যা মানে কতবার আমি অবজার্ভ করছি। তো এখানে আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম 9টা কলাম করে নিলাম। 9টা কলামের ফার্স্ট কলামে লিখলাম পর্যবেক্ষণ সংখ্যা, ঠিক আছে। এবং তারপর লিখব 2 নম্বরে বাম ফাঁকের রোধ, বাম ফাঁকের রোধ। বাম ফাঁকের রোধ বলতে এই যে মিটার ব্রিজের এই বাঁদিকে যে রেজিস্ট্যান্সটা আমি রেখেছি পি, সেই রেজিস্ট্যান্সটাকে আমি বলছি বাম ফাঁকের রোধ, কারণ এটা মিটার ব্রিজের বাঁদিকে আছে। আর এই ডান দিকে আছে এই রোধটা, তাহলে এটাকে বলবো আমরা মিটার ব্রিজের ডান ফাঁকের রোধ। তাহলে এটা হচ্ছে অজ্ঞাত রোধটা এখানে, ঠিক আছে। তাহলে আমরা মিটার ব্রিজের বাম ফাঁকের রোধ, এবার লিখব ডান ফাঁকের রোধ। বাম ফাঁকের রোধটা কী হবে, ডান ফাঁকের রোধটা কী হবে সেটা আমরা জানি, পি হবে এক সময় পরবর্তী, ডান ফাঁকের রোধ সেই সময় কত ছিল, আর ছিল, এটাই অজ্ঞাত, তাই তো। এটাকে আমরা আর ইকুয়ালস টু এক্সও বলতে পারি, ঠিক আছে। এবার এই ডান দিকে এখানে হচ্ছে সমপ্রবাহের জন্য দৈর্ঘ্যটা, মানে এল ওয়ানটা কত, সমপ্রবাহের সময় এল ওয়ান। আচ্ছা সমপ্রবাহ মানে কি, তো একটু এখানে যে এই যে কমিউটেটারটা, এই কমিউটেটারের সাহায্যে তো আমি কারেন্টের ডিরেকশন বদলাতে পারি। তো ধর এখন চাবিটা এই অবস্থায় আছে, সেই সময় যে দৈর্ঘ্যটা পাবো সেই দৈর্ঘ্যটাকে আমি বলবো সমপ্রবাহের জন্য যে দৈর্ঘ্য। এবার যদি আমি এই চাবিটার পজিশনটাকে ঘুরিয়ে দিই, এই ঘুরিয়ে এরকমভাবে করে দিই, নিয়ে তারপর এখানে চেকিং করি, নিয়ে এরকম চেকিং করি যে এখানেই কি হচ্ছে না, দেখ এখানে দেখ হালকা একটা ডিফ্লেকশন হচ্ছে, দেখলি এটা হওয়ার কথা নয় কিন্তু যেহেতু মিটার ব্রিজে ত্রুটি আছে তাই একটু হালকা ডিফ্লেকশন হচ্ছে, তাহলে এখানে কি আবার একটু অ্যাডজাস্ট করতে হবে, আর একটু নিচে নামা, এবার হালকা একটু অ্যাডজাস্ট আবার করতে হবে, তো অ্যাডজাস্ট করি, একটু হালকা সরিয়ে নিচ্ছি, সরিয়ে অ্যাডজাস্ট করছি, তাহলে আবার একটু অ্যাডজাস্ট করলাম, করে দেখলাম যে আবার গ্যালভানোমিটারের কারেন্টটা জিরো যখন এসছে তখন আবার একটা এল ওয়ান পাবো। এখন দেখছি এল ওয়ানটা কত, 52 পয়েন্ট, এখন একটু বেড়ে গেছে, 52.8 হয়েছে, একটু আগে 52.7 হয়েছিল। তাহলে সমপ্রবাহ এবং বিপরীত প্রবাহের জন্য পরিবর্তন হওয়ার কথা ছিল না কিন্তু ত্রুটিপূর্ণ মিটার ব্রিজ প্র্যাকটিক্যালি আমরা পাবো, সেক্ষেত্রে হয়তো একটু আদ্র আলাদা হতে পারে, তাই এখানে কারেন্টের ডিরেকশনটা কোনো একটা ডিরেকশনকে সমপ্রবাহ বললে চাবি দুটোকে সরিয়ে দিয়ে বিপরীতভাবে যুক্ত করলে সেটা বিপরীত প্রবাহের জন্য বলবো এবং সেটাই আমাকে লিখতে হবে, ঠিক আছে। তো এবার সেটাই আমি এখানে লিখছি, সমপ্রবাহের জন্য এল ওয়ান, বিপরীত প্রবাহের জন্য এল ওয়ান, ঠিক আছে। এরপরে যেটা পেলাম, এই দুটোর থেকে দুটো রিডিং পাবো, তো সেই দুটো রিডিং থেকে আমি গড় নির্ণয় করব, গড় এল ওয়ান। এবার কী করবো, এখানে 100-L1 করবো, 100-L1 মানে কি, সেটাই তো L2, মানে ডান দিকের যে রোধটা তারটার দৈর্ঘ্যটা সেটা তো পেয়ে যাব। নিয়ে তারপর আমরা অজ্ঞাত রোধ R এর মান নির্ণয় করব এবং ফর্মুলাটা কি আমরা জানি, P × 100-L1/L1, ঠিক আছে। এবার এইটাই আমরা অনেকবার নির্ণয় করব, তারপর লাস্টে কি আমরা গড় R লিখবো, গড় অজ্ঞাত রোধ নিয়ে একটা রিডিং পাবো, ঠিক আছে। তাহলে একটা রিডিং করে আমি তাহলে দেখাই, তাহলে একটু আগেই আমরা দেখেছি যে এই জায়গায় সমপ্রবাহ যখন ছিল এখানে, তখন এখানে এইটা দেখি এই যে এইটা ক্ষেত্রে এই দৈর্ঘ্যটা,
এই দৈর্ঘ্যটার সময় গ্যালভানোমিটারের কারেন্টটা জিরো হচ্ছে, গ্যালভানোমিটারের কারেন্টটা মানে ডিক দেখতে পাচ্ছি ডিফ্লেকশন হচ্ছে না। তাহলে এই সময় যে এল ওয়ানটা হচ্ছে সেই এল ওয়ানটা কত হচ্ছে এটা দেখতে পাচ্ছি 52.8 এর মতন হচ্ছে। তাহলে এটা আমি লিখে নিই 52.8 পর্যবেক্ষণ সংখ্যা এক ফার্স্ট কেসে, বাঁদিকে আছে পি, ডান দিকে আছে আর, বাঁদিকে পি যখন আছে পি এর ভ্যালু কত 10, পি এখানে কত, পি তো 10, আর এদিকে আছে ডান দিকে আছে আর, যেটা তো আমি জানি না। হ্যাঁ তুই বলতে পারিস স্যার দেখতে পাচ্ছি তো, আমি তো বলেইছি দেখতে পেলো, এটা ধরে রাখ অজ্ঞাত, এটা নেই। তাহলে এটা এখানে এক্স আছে, সমপ্রবাহের জন্য কত পেলাম 52.8। এবার কি করব না, আমি এখানে এই চাবিটাকে ধরে এই দুটো পয়েন্টে লাগিয়ে দিলাম। তাহলে এখন অপোজিট পয়েন্টে হলো, আগের অপোজিট। এই সময় আমি আবার দেখব যে জকিতে হালকা একটা ডিফ্লেকশন মনে হয় হচ্ছে, সামনে নিয়ে যা, দেখ হালকা একটা ডিফ্লেকশন হচ্ছে। তাহলে আরেকটু অ্যাডজাস্ট করে নিই, আরেকটু অ্যাডজাস্ট করে নিই না, আবার ডিফ্লেকশন বন্ধ হয়ে গেছে। তো এটাও প্রায় 52.8 এর কাছাকাছি হচ্ছে, এটাও প্রায় 52.8 এর কাছাকাছি হচ্ছে। তাহলে আমি বিপরীত প্রবাহের ক্ষেত্রেও পাচ্ছি 52.8। তাহলে এই দুটোর অ্যাভারেজ কত 52.8 ইন সেন্টিমিটার। হ্যাঁ এগুলো সব সেন্টিমিটার ইউনিটে করছি। তাহলে 100 - L1, তাহলে 100 - 52.8, তাহলে এটা হয়ে যাচ্ছে 47.2। ঠিক আছে, 47.2 হচ্ছে L2 বা 100 - L1। তাহলে R ইকুয়ালস টু পি এর ভ্যালু হচ্ছে 10, এটা হচ্ছে 47.2 ডিভাইডেড বাই 52.8। এখান থেকে আমরা R এর একটা ভ্যালু পেয়ে যাব, R এর একটা মান পেয়ে যাব, সেই মানটাকে বসালেই আমরা R পেয়ে যাচ্ছি। এরকমভাবে আমি এই এক্সপেরিমেন্টটা 5 বার করব। এবার 5 বার কীভাবে করব, 5টা ভ্যালুর জন্য। এইখানে এই যে পি এর ভ্যালু এখন 10 তুলেছি, এর পরের বার কী করব না, আমি 10 না তুলে 15 তুললাম, এই দুটো একসঙ্গে তুলে দেওয়া মানে হচ্ছে 10 + 5 = 15, বা আমি 10টাকে রেখে দিয়ে শুধু 5টা তুললাম, তার মানে 5-এর জন্য। এরকমভাবে আমি 5 বার এক্সপেরিমেন্টটা করব, করে নিয়ে প্রত্যেকবার আমি ক্যালকুলেশন করে এখানে একটা আর এর ভ্যালু পাবো, এবং আর এর ভ্যালুটা কাছাকাছি পাওয়ারই কথা, হালকা এদিক ওদিক হবে হয়তো, খুব একটা এদিক ওদিক হবে না। তো এই 5 বার নির্ণয় করে, 5 বার যোগ করে, 5 দিয়ে ভাগ করে আমি গড়টা নির্ণয় করে ফেলবো। এই হচ্ছে মিটার ব্রিজের ওভারঅল কাজ। ঠিক আছে, বোঝা গেল?